বিপিএল আইপিএল কিংবা পিএসএল ক্রিকেটের প্রতিটি খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। দুর্দান্ত ব্যাটিং এর পর দাপুটে বোলিং, ফলাফল বাংলাদেশের দাপুটে জয়। প্রথম ওয়ানডেতে 48 রানে জিতে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল টাইগাররা। মাশরাফিদের বেঁধে দেয়া 280 রান তাড়া করতে নেমে নির্ধারিত 50 ওভার শেষে 9 উইকেটে 231 রান করে স্বাগতিকরা। মাশরাফি থাকলে নাকি জাদুর কাঠের মতো পাল্টে যায় বাংলাদেশ, এই কথাটি আরো একবার প্রমাণ হয়ে গেল আজ। তবে আজ শুধু ক্যাপ্টেন্সিতে নয়, বল হাতে 4 উইকেট নিয়ে দলের সেরা বলার ছিলেন 16 কোটি মানুষের প্রিয় ম্যাশ। মাশরাফি ছাড়াও বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মেহেদি হাসান এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে এনামুল হক বিজয়ের উইকেট হারালেও শেষ পর্যন্ত মাত্র 4 উইকেট হারিয়ে 279 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান। সাকিবের 97 এবং তামিমের অসাধারণ সেঞ্চুরি বাংলাদেশকে চ্যালেঞ্জিং গেস করে দেয়। দলের 1 রানে বিজয়ের বিদায়ের পর ওয়ান ডাউনে ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। তামিমের সঙ্গে জুটে বেঁধে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে ক্যারিয়ারের 8th সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান, কিন্তু মাত্র 3 রানের জন্য সেঞ্চুরি মিস করেন সাকিব। 97 রান করে আউট হয়ে গেল তামিম ছিলেন অপরাজিত। 160 বলে 130 রানে অপরাজিত থাকেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। সেঞ্চুরি থেকে মাত্র 3 রান দূরে সাকিব আল হাসান 97 রানে আউট হয়ে গেলে মেরে খেলার জন্য নামানো হয় সাব্বির রহমানকে। তবে বরাবরের মতন হতাশ করেন সাব্বির, 4 বলে মাত্র 3 রান করে আউট হয়ে যান দীর্ঘদিন ধরে ফর্মহীন এই ব্যাটসম্যান। এরপরে মাঠে নামেন মুশফিকুর রহিম। মুশফিক আজ বাংলাদেশের হয়ে খেলেছেন মাত্র 11টি বল, কিন্তু সে 11টি বলে তিনি যোগ করেন 30 রান, যাতে ছক্কার মারছিল 2টি এবং বাউন্ডারি ছিল 3টি। মুশফিকের এই ছোট্ট ক্যামিও বাংলাদেশকে 279 রান করতে অনেক বড় সহায়তা করে। 280 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব সাবধানে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে সাম্প্রতিককালে সেন্সেশন ইভেন লুইস মাত্র 17 রান করে মাশরাফি বলে আউট হন। লুইসের পার্টনার ওয়েস্ট ইন্ডিয়ান দানব ক্রিস গেইল 60 বলে 40 রান করে আউট হন। রুবেল হোসেনের বলে LBW-র ফাঁদে পড়েন শাইহ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান করেন হেডমায়ার, 78 বলে 52 রান করে আউট হন মুস্তাফিজের বলে। জেসন মোহাম্মদ 10 রান করে আউট হন মেহেদি হাসান মিরাজের বলে। ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন জেসন হোল্ডার 17 রান করে মাসের বলে মাঠ ছাড়েন। 172 রানে ওয়েস্ট ইন্ডিজের 9 উইকেটের পতন হলেও লেগ স্পিনার দেবেন্দ্র বিশু ও আলজের জোসেফের পার্টনারশিপে সম্মানজনক একটি রান করতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি টেস্ট মাত্র 6 দিনে শেষ হলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ বুঝিয়ে দিল ওয়ানডে ক্রিকেটে সেরা 6টি দলের মধ্যে একটি বাংলাদেশ। 2007 বিশ্বকাপে এই গায়নাতেই দক্ষিণ আফ্রিকাকে 67 রানে হারিয়েছিল হাবিবুল বাশারের দল বাংলাদেশ। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের বাকি 2টি ম্যাচে কে জিতবে? বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাবাস করতে? জানান নিচে কমেন্ট সেকশনে।